টি-20 বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র 20 দিন। টি-20 বিশ্ব আসরের পথ চলা শুরু হয়েছিল 2007-এ। মোট 7টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব আসর। টি-20 বিশ্বকাপ সামনে রেখে ডিবিসি নিউজের ধারাবাহিক আয়োজনের 11তম পর্বে থাকছে বেলেরিভ ওভালের ভেন্যু পরিচিতি। বেলেরিভ ওভাল অস্ট্রেলিয়ার দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। নাম বেলেরিভ ওভাল হলেও ব্যবসায়িক সম্প্রচার সত্ত্বজনিত কারণে এটি ব্ল্যান্ডস্টোন অ্যারিনা নামেও পরিচিত। ভেনুটির অবস্থান তাসমানিয়ার ডারওয়েন্ট নদীর তীরে, যার সৌন্দর্য ক্রিকেট প্রেমীদের বাড়তি আকর্ষণ। তাসমানিয়ার একমাত্র ভেনু এই বেলেরিভ ওভালই হয় আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাচ। দর্শক ধারণ ক্ষমতা 16,200 জন হলেও প্রায় 20,000 দর্শক খেলা দেখতে পারে এই ভেনুতে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে এবার প্রথম রাউন্ডের বি গ্রুপের সবগুলো ম্যাচই হবে হোবার্টের এই ভেনুতে। বি গ্রুপে লড়বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। ফার্স্ট রাউন্ডের এই গ্রুপে রয়েছে মোট 6টি ম্যাচ। গ্রুপ পর্ব শেষে সুপার 12-এর ম্যাচে রয়েছে মোট 3টি, যেখানে রয়েছে বাংলাদেশের ম্যাচও। গ্রুপ এ থেকে আসা রানার্স আপ দলের বিপক্ষে 24 অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের। এর আগে কখনোই এই ভেনুতে ম্যাচ খেলেনি বাংলাদেশ। এই মাঠে মোট 3টি টি-20 ম্যাচ মাঠে গড়িয়েছে, যেখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে 2টি। প্রথমে ব্যাট করা দলের অ্যাভারেজ 182 রান। এই মাঠে সর্বোচ্চ স্কোর 213 স্বাগতিক অস্ট্রেলিয়ার। বেলেরিভ ওভালের পিচকে বর্তমানে ব্যাটিং স্বর্গও বলা চলে। এমনকি এই মাঠে এক ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দলের মোট রান 400 পর্যন্ত ছাড়িয়েছে, যেখানে দু দলই পার করেছে 100। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।